আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও টপিক নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে কিভাবে আপনারা র্যানসামওয়্যার অ্যাটাকের ফাইলগুলো রিকভার করবেন। আশা করব ভিডিওটা পুরো দেখে তারপর মন্তব্য করার জন্য। আমাদের র্যানসামওয়্যার অ্যাটাক কিন্তু হেভি স্ট্রং, আমরা সকলে জানি। এগুলো ডিক্রিপ্ট করা খুবই কষ্টকর এবং ফ্রিতে ডিক্রিপ্ট করাও যায় না। আমি আজকে কিছু ওয়ে বলবো যে আপনারা কিভাবে ডিক্রিপ্ট করতে পারেন। তো আমিও র্যানসামওয়্যার অ্যাটাকের শিকার হয়েছি, আমি কিভাবে কি করেছি বা আমার কাজে দিয়েছে কিনা এই আর কি আমি আলোচনা করবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তারপর ভিডিওতে মন্তব্য করবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে আমি আমার ডিক্রিপ্টটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুটো ফোল্ডার করেছি, একটা লকড, একটা লক ডট কপি। আমার ডিক্রিপ্টটা হচ্ছে যেমন আমার দুটো ডিক্রিপ্ট, আমার পুরো হার্ড ডিস্ক ডিক্রিপ্ট হয়ে গেছিলো, আমি সেগুলো ফরম্যাট করে দিয়েছি। আমি দুটো ফাইল রেখেছি। আমি এখান থেকে বলছেন ডট লক, LOKD লক, এটা হচ্ছে আমি ডিক্রিপ্টের এক্সটেনশন, লাস্টের এক্সটেনশন উত্তর। আর আরেকটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন অল পিকচার জিপ ডট লক। ফার্স্ট অফ অল আমাদের ফ্রি ডিক্রিপ্ট টুল আছে কিছু। আমাদের এখানে আমরা যদি অনলাইনে দেখি যে emsisoft ডিক্রিপ্টর, এটা তা খুব ভালো একটা মানে কি বলবো ফ্রিতে দেয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা আমি দিয়ে রাখবো যে emsisoft.com/ransomware-decryptor-tools ফ্রি ডাউনলোড। এখান দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ তাদের এখানে টুলস আছে। এখানে এই সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। এখানে প্রত্যেকটা যেমন ধরুন emsisoft ফর অরোরা, এখানে দেখতে পাচ্ছেন কি কি টাইপ এক্সটেনশন যুক্ত এটাতে ডিক্রিপ্ট করা যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা টুলস দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন, অনেকগুলো এক্সটেনশন যুক্ত ফাইল আপনারা ডিক্রিপ্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এক্সটেনশন যুক্ত ফাইলটি আসবে, আপনারা এখান থেকে মিলিয়ে সেটা ডাউনলোড করবেন, ঠিক আছে। আর যদি না মেলে, অবশ্যই মিলবে না, কারণ প্রতিনিয়ত র্যানসামওয়্যার অ্যাটাকে তারা এক্সটেনশনগুলো চেঞ্জ করে এবং ইউনিক এনক্রিপ্টেড কি ব্যবহার করে তারা। আমি রিকমেন্ড করব যদি এগুলো না হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টপ যে ভিউ আমি যেটা ব্যবহার করব, যেমন এই র্যানসামওয়্যার অ্যাটাকের এটা emsisoft ফর স্টপ যে ভিউ, আমি এটা ব্যবহার করে আপনাদের দেখাবো। বাট এটা যে কাজ করবে তা না। আমি চলে যাচ্ছি, এটা আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন, আপনাদের যে এক্সটেনশন যুক্ত ফাইল আছে সেটার সাথে মিল সম্পন্ন এটা ডাউনলোড করবেন। একটু পরে দেখে শুনে ডাউনলোড করবেন, ঠিক আছে। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি জাস্ট এখান দেখতে পাচ্ছেন আমার সেই টুলটি, এই টুলটা আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পর আমরা পারমিশন দেব, ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্রিপ্টরের যে একটা এখানে লিস্ট দেখাচ্ছে, আমি জাস্ট এগুলো সবগুলো ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে অ্যাড ফোল্ডারে যাব। আমার যে ডিক্রিপ্টর ফাইলটা আছে আমি যেখানে রেখেছি মিডিয়া লক, আমি এই ফাইলটি ঢুকবো। এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার লকড অল পিকচার ডট জিপ, এটা হচ্ছে আমার 6.48 GB, এটা হচ্ছে আমার মেইন। আমি এটা আমাদের ডিক্রিপ্ট করে দেখাবো। আমি এই পেজটায় থাকবেন, আপনার এই পেজটায় থাকার পর জাস্ট এখানে আপনি এই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে আসার পর জাস্ট এখানে আপনার মার্ক করতে হবে না, মার্ক করার পর তার ডিক্রিপ্টে ক্লিক করবেন। তো এখানে ডিক্রিপ্ট ক্লিক করার পর বেসিক্যালি হয়তো বা এরর দেখাতে পারে আপনাদের, যে হবে এমন কোনো কথা না। আমি আর একটু কিছু কথা বলিনি, সেটি হচ্ছে আমার এই এনক্রিপ্টেডের যে বিষয়টা, এটা আজ থেকে 6 থেকে 8 মাস আগে এনক্রিপ্ট হয়েছে, আমি র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছে। বাট আমি তখন করতে পারিনি, তখন ওয়েও ছিল না। আর দেখতে পাবেন যে তাদের যদি emsisoft-এর কিছু মানে তাদের কিছু পোস্ট আপনি করেন দেখেন, তাহলে দেখতে পাবেন যে ফিউচারে যে একটা ডিক্রিপ্টের যে সম্ভাবনা থাকে, সেজন্য আমি এই ফাইলটি, কারণ এখানে আমার অল পিকচার্স ফাইল ছিল, সেজন্য আমি এই ফাইলটি জাস্ট কপি করে আর একটা হার্ড ডিস্কে আমি রেখে দিয়েছিলাম। তো তারপর এখানে জাস্ট আপনি ডিক্রিপ্টে ক্লিক করার পর এই এখানে দেখবেন যে একটা জিপ, এই লক জিপটা চলে আসবে। আরেকটা আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে আমার লক ডট জিপটা আমি চলে এসেছি 7/7। তো চলে আসার পর এখান জাস্ট আপনার কিছু টাইম লাগবে, এরর দেখালে এটা চলে যাবে, জাস্ট এখান থেকে কপি দেবেন। কপি দিয়ে জাস্ট 7/7 আপনার এটা একটা এখানে ডায়ালগ বক্সে মেসেজ দেখানোর আগেই পেস্ট করে দেবেন কপি দিয়ে। ওকে, এখানে জাস্ট আসার পর এটা আপনি কেটে দেবেন, কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে ড্রপ এন্ড ড্র্যাগ করে এখানে কপি দিবেন, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কপি হচ্ছে, কপি হওয়ার পর আমার এই ডেসক্রিপশনটা কাজ করবে। তো আশা করি যদি আপনারা এইভাবে করেন অবশ্যই হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে অল পিকচার ডট জিপ এই ফোল্ডারটা এখনো কপি হচ্ছে সেখান থেকে। আর এখানে এখানে একটা ইরোড দেখাচ্ছে, বললাম যে ইরোড দেখায় যে কিছু টাইম পর। দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশন মে বি পসিবল ইন দ্য ফিউচার। তো আপনারা আরেক এইভাবে করলে অবশ্যই করতে পারবেন। ওকে ডান, এখানে দেখতে পাচ্ছেন আমার অল পিকচার জিপসটা আমি মুভ করে নিয়েছি, ঠিক আছে। মুভ করে নেওয়ার পর আমি যদি একটা এখানে এক্সট্রা করতে চাই, এক্সট্রা অল পিকচার। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার এটা অলরেডি এক্সট্রাক্ট হচ্ছে। তো আপনাদের একটা ইরোড দেখাতে পারে, ইরোড দেখালে কোনো ভয়ের কোনো কারণ নেই, জাস্ট ইরোড দেখালে আপনারা এটা ক্লোজ দিলেই অটোমেটিকলি হয়ে যাবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আশা করি আমার দেখানো ওয়েতে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই হওয়ার কথা, যদি না হয় তাহলে কিছু করার নেই। তো আপনারা রেগুলার যে ইমিসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার পোস্টগুলো পড়বেন, সেখানে অবশ্যই আপনাদের জন্য কিছু করার একটা তাদের ই থাকে, মানে তাগিদই থাকে।